And it's church life. আমাকে ডেকে এনে সম্মানিত করা হল, তার জন্য আমি আর আমি সাহাবুল ইসলাম চৌধুরী পালন জীবন ভাবিনি এরকম একজনের সবাই আসবো এবং নিজেকে সম্মানিত হিসাবে সম্মান পেয়ে যাবে সে সবার। আমি নিজেকে সম্মানিত সেদিন ভাববো যেদিন আমাদের সরকার, আমাদের বিশ্বভূষণ, আমাদের শুভাকাঙ্ক্ষী ভবিষ্যতে যে কারণে আজকে আমাকে সম্মানিত করা হয়েছে সেই রূপ প্রধানের দিকে যাচ্ছে, সেই কথাই বলে যাচ্ছে যে ভবিষ্যতে যাতে সারা ভারতে যেভাবে উচ্ছেদ অভিযান চলছে, আমাদেরকে বহুদার দিয়ে শাসন করা হচ্ছে, সেই শাসন থেকে আমি সরকারকে অনুরোধ করব আমাদের এ ধরনের শাসনের প্রয়োজন নেই। আমরা জানি সরকার আমাদের শুভাকাঙ্ক্ষী, আর আমাদের শুভাকাঙ্ক্ষী হতে গিয়ে আমাদের হিজাবের উপর আক্রমণ করা হচ্ছে, হিজাব বন্ধ করার কথা বলা হচ্ছে, মাদ্রাসা বন্ধ করার কথা বলা হচ্ছে, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় উচ্ছেদ করা হচ্ছে, আমাদেরকে হাতড়ে করা হচ্ছে। সেই যদি আমাদের শুভাকাঙ্ক্ষী মতবাদী হয় তাই আমরা যেভাবে আছি সেভাবে উদাহরণ। আমি অনুরোধ করছি ভবিষ্যতে আমাদের সরকার আমাদের উপর যাতে এ ধরনের নির্মম অত্যাচার না করে সারা ভারতবর্ষে সারা আসামে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ করা হচ্ছে তা থেকে বিরত থাকার জন্য আমি সরকারের প্রতি আহ্বান করছি। আর যতগুলো উচ্ছেদিত পরিবার কোটাহাটি, সরাবনা, মাহি, বসন্তপুর ইত্যাদি বিভিন্ন অঞ্চলে হাজর হয়ে আছে, আমি এই সবার মাধ্যমে তাদেরকে জাতি ঘরের ব্যবস্থা এবং মনুষ্যের কাছে তাদের প্রজন্মের কাছ থেকে আলিম মোলামা কাঠকাঠি ইঞ্জিনিয়ার এইসবের জন্ম হয় সেইটুকু দোয়া করার জন্য সবার কাছে।